नमस्कार, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখার চ্যানেলটি। আজকে একটি পাতাবাহার গাছের কিভাবে ছোট থেকে বড় করা হয় এবং কিভাবে সুন্দর করে ঝাঁকড়া করা হয়, এই দেখো আমি করেছি সেই গাছটা, আমি কিভাবে বাড়িয়েছি সেটা তোমাদের দেখাবো। কোলিয়াস গাছটা একটা ফুল গাছ না, একটা পাতাবাহার গাছ, মানে এর পাতাটাই বাহার, পাতাটাই হচ্ছে সুন্দর। গাছটা খুবই নরম, মানে একটু আঘাত লাগলেই গাছটা ভেঙে যায়। খুব সাবধানে গাছটাকে বড় করতে হয়। একটু যদি কেউ কোনো ঝড় হয় বা এর গায়ের পাশ দিয়ে যদি কেউ যায় তাহলে কিন্তু কাণ্ডটা ভেঙে যেতে পারে। তো এই গাছটা আমি কিভাবে বড় করেছি তোমাদের দেখাবো। দেখো এটা হচ্ছে তোমার ফাইনাল গাছ, এটা হচ্ছে মাঝ পজিশনের গাছ। আর প্রথম স্টেপে যে গাছটা আমি লাগাবো সেটা আমি তোমাদের দেখাবো। এই গাছটার সৌন্দর্য মানে বড় করার জন্য আমি কি করেছিলাম, প্রথমে এই যে প্যাকেটে বালি নিয়েছিলাম, বালি নেওয়ার পর এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় পজিশন, প্রথম থেকে দ্বিতীয়। তো এখান থেকে আমি ধরো এই আগাটা কেটে নিলাম, কিচ্ছু দিতে হবে না। আগাটা কাটার পর এখানে যে দুটো পাতা আছে পাতা দুটোকে এরকম করে ছাড়িয়ে ফেলতে হবে, দিয়ে এইভাবে বালিতে প্রায় এক মাস রেখে দিতে হবে। এইভাবে রেখে দেওয়ার পর দেখো আমি এটা রেখেছিলাম, এবার কি হয়েছে গাছটা থেকে সুন্দর বেশ এই দেখো কি সুন্দর শিকড় গজিয়েছে, প্রচুর শিকড় হয়েছে, দেখলে তো। এই এই গাছটাকে আমি এবার কি করব, এই যে একটা টব নিয়েছি এতে সাধারণ মাটি কিছুই নেই, মাটির সঙ্গে একটু বালি মেশানো আছে। মাটিটাকে অনেক দিন থেকেই আমার তৈরি করা ছিল, একটু খুঁচিয়ে নিলাম, একটু ঝুঁচড়া করে নিলাম যাতে বাতাসটা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এবার আমি এই গাছটাকে এইভাবে এইভাবে সুন্দর করে পুঁতে দিলাম। দেওয়ার পর যখন এই গাছটা থেকে ধরো এই গাছটায় আমি পুঁতেছি কোনো টব, হ্যাঁ দেখো আমি প্রথমে গাছের কাণ্ডটা কেটে লাগিয়ে দিয়েছিলাম, লাগানোর পর এইটার শিকড় হয়েছে, ধরো এটাই আমি টবে লাগাচ্ছি। টবে লাগানোর পর এত বড় হয়েছে গাছটা, এখান থেকে চারটে পাতা বেরিয়েছে, দুটো খুব ছোট তারপরে দুটো। এইটাকে কি করতে হবে, এইভাবে কেটে ফেলতে হবে। এইভাবে কেটে ফেলার পর তাহলে এখান থেকে দুটো বেরোবে, আবার দুটো থেকে যখন কাটবে তখন সেটা দুটো থেকে চারটে, আবার চারটে থেকে আটটা, এভাবে করতে 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 একটা সুন্দর এই ফুলের একটা গাছের একটা গঠন চলে আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর আমি যদি এই গাছের এই আগার পাতাটা যদি না কাটতাম তাহলে কি হতো, গাছটা এইরকম লম্বা হয়ে একদম মরক ফুলের মতন উঠে যেত, দেখতে কিন্তু ভালো লাগতো না। ওইভাবে গাছ করলে দেখতে ভালো লাগে না। দেখো আমি ফাইনালি করেছি এই গাছটাকে, প্রচুর প্রচুর কাণ্ড শাখা পোশাখা আমি বের করেছি, দেখো কত সুন্দর হয়েছে গাছটা, দেখো। তো গাছটা লাগিয়েছি, সুন্দর করে অল্প করে একটু জল দিয়ে দিলাম, জল না দিলে তো গাছটা লাগবে না। তো আমার কোলিয়াস গাছ প্রচুর প্রায় ছয় রকমের আছে, আমি সব তোমাদের দেখাতে পাচ্ছি না, অন্য দিন দেখাবো। আমি এইভাবে প্রত্যেকটা গাছের সুন্দর করে বেশ কাটিং করেছি, এই যে এই যে এটা এক সময় কিন্তু একটা যেমন পালং শাকের শীষ হয় ঠিক সেই রকম শীষ হয়, সেই শীষেরও কিন্তু খুব সুন্দর ফুল হয়, ছোটো ছোটো ফুল হয়, সেটা এখনও পরিণতি ওর সম্পূর্ণ, ও যখন পাতা ছাড়বে না, নতুন করে পাতা গজাবে না, তখন কিন্তু সেই ফুলটা দেখা যাবে। আমার অনেক রকমের গাছ আছে তোমাদের একদিনকে দেখাবো, আমার ভীষণ ভালো লাগে, যতই হোক ফুল না দেখ কিন্তু এই যে পাতার বাহার, একটা ছাদ বাগানে যদি এই রকম ছয় সাত রকমের কোলিয়াস থাকে তাহলে কিন্তু সেই বাগানের সৌন্দর্যটা আপনি বৃদ্ধি পায়। তো আমিও লাগাচ্ছি, আমি সব রকমের গাছ আছে আমার, তার মধ্যে আমি কোলিয়াস গাছটাকে রেখেছি, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই কোলিয়াস গাছ যে কোনো নার্সারি থেকে কিনে এনেও লাগাতে পারো, বা তোমার প্রতিবেশীর কাছ থেকে যদি একটা ছোট্ট কাণ্ড কেটে নিয়ে আসো তাহলে কিন্তু লাগালে প্রচুর প্রচুর গাছ হবে, একটা থেকে অনেকগুলো হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো,
आवार देखा नेक्स्ट वीडियोते। तुम्हारा सकले सबसक्राइब करो, लाइक और कमेंट करो।